नमस्कार बंधुरा, वेलकम टू एसडी यूनिक स्पोर्ट्स। तो बंधुरा, वीडियोते आमरा कथा बोलबो मूलत ईस्ट बेंगल के निये। तो ईस्ट बेंगलर जन्य कालकेई आमी जानिए दिएछिलाम जे एकजन जे विदेशी कोच जे कोचके निये एत दिन धरे टालमाटाल चलछिलो सेई सर्जियो लोबेरा किन्तु कनफार्म हये गेछे। एबं सर्जियो लोबेरार परबर्तीते कोन कोन जे प्लेयार सर्जियो लोबेरा आनते चलेछे तार एकटा तो शर्टलिस्टेड बेरिये एसेछे। किन्तु एई मुहूर्ते दाड़िये किन्तु ईस्ट बेंगल परबर्ती मौसुमेर जन्य किन्तु भालो एकजन प्लेयारके साइन करिये निएछे। तिनि हलेन मंदार राव देसाई। एछाड़ाओ ईस्ट बेंगल নিয়ে বেরিয়ে আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল ভিডিও নোটিফিকেশান অন করে রাখো, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট সবথেকে যেটা ভালো কাজ করেছে যে কোচকে চূড়ান্ত করে নিতে পেরেছে এবং যথেষ্ট একজন অভিজ্ঞ কোচ তিনি হলেন সের্জিও লোবেরা। এবং সের্জিও লোবেরা তো ইস্ট বেঙ্গলে পরবর্তী সময় আসছে এটা তো এখন থেকে বলাই যায়। এবং তার পরবর্তীতে তিনি কোন কোন প্লেয়ারদের টার্গেট করেছেন, মূলত তিনি যে সমস্ত প্লেয়ারদের নিয়ে কাজ করে গেছেন সেই সমস্ত প্লেয়ারদেরই তিনি মূলত আনতে চাইছেন। তার মধ্যে প্রথম তার পছন্দের প্লেয়ার হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার মন্দার রাও দেশাই। তো 31 বছর বয়সী এই লেফট ব্যাকের প্লেয়ার কিন্তু 3টে আইএসএল শিল্ড জিতেছেন, 1টি আইএসএল চ্যাম্পিয়ন হয়েছেন এবং আইএসএলে যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ার। 138টা ম্যাচ খেলে সেখানে 6টা গোল করেছেন এবং 31টা অ্যাসিস্টও করেছেন। তো খুব ভালো প্লেয়ার মন্দার রাও দেশাই। এবং বর্তমানে কিন্তু তিনি মুম্বাই সিটি এফসিতে ছিলেন এবং মুম্বাই সিটি এফসির একদম যে ফার্স্ট চয়েস লেফট ব্যাক হিসাবে কিন্তু মন্দার রাও দেশাই একদমই সুযোগ পাচ্ছিলেন না। তাকে মূলত এই সিজনটা বেশিরভাগ সময়ই তাকে বসেই কাটাতে হয়েছে এবং এই ভালো প্লেয়ারকে কিন্তু হাতে পেতে চেয়েছিল ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এবং সের্জিও লোবেরা। এবং পরবর্তী মরশুমে কিন্তু এই মন্দার রাও দেশাই আসছে এটা বলাই চলে, কারণ কালকে খেলনাও থেকে রিপোর্ট করে দেওয়া হয়েছে যে মন্দার রাও দেশাইয়ের সঙ্গে কিন্তু মাল্টি ইয়ার ডিলে কিন্তু ডিলটা ডান করে নিয়েছে এবং এটা মোটামুটি ডিলটা ডানও হয়ে গেছে। এখনই তোমরা অফিসিয়ালি দেখতে পাবে না, সুপার কাপ শেষ হয়ে গেলে যখন মানে সামার ট্রান্সফার উইন্ডো শুরু হয়ে যাবে সেই সময় কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে যে মন্দার রাও দেশাই ইস্ট বেঙ্গলে কনফার্ম হয়ে গেছে। তো প্রথম প্লেয়ার হিসাবে কিন্তু মন্দার রাও দেশাই আসছে এটা তো বলাই যায়। এছাড়া হীরা মণ্ডলকেও টার্গেটের মধ্যে রয়েছে, হীরা মণ্ডলের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে রয়েছে। দেখা যাক হীরা মণ্ডলকেও পরবর্তী সময় নিতে পারে কি, যদি হীরা মণ্ডল এসে যায় সেটাও খুব ভালো হবে। এবার তো যেহেতু কোচ সের্জিও লোবেরা, তিনি তার পছন্দের প্লেয়ারদেরই মূলত চাইবেন, তো সেই জায়গায় কিন্তু সের্জিও লোবেরাকে সম্পূর্ণভাবে দায়িত্ব দেওয়া দরকার যে তিনি তার পছন্দের মতন প্লেয়ারদের নিয়ে দল গঠন করুন, তাহলে কিন্তু সেটা আরও ভালো হবে। দেখা যাক পরবর্তী সময় হীরা মণ্ডলের ভবিষ্যৎ কী হয়। তো বন্ধুরা, এরপরে যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো তিনি হলেন হারমানজোত খাবরা। তো 35 বছর বয়সী এই রাইট ব্যাকের প্লেয়ার কিন্তু দুর্দান্ত প্লেয়ার, এটা আমরা সকলেই জানি। আইএসএলে যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ার, আইএসএলে তিনি 128টা ম্যাচ খেলে 2টো গোল করেছেন, 13টা অ্যাসিস্ট করেছেন। তো এর আগেও কিন্তু তিনি ইস্ট বেঙ্গলে খেলে গেছেন, ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে এটা বলাই যায়, কারণ ইস্ট বেঙ্গলের হয়ে 78টা ম্যাচ খেলেছিলেন, সেখানে 4টি গোলও ছিল। তো এই খাবরার সঙ্গে কিন্তু বর্তমানে কেরালা ব্লাস্টার্সের মোটামুটি পাঠ অ্যাওয়ে হয়ে গেছে এবং কোনোভাবেই হাবরা কিন্তু আর যে কেরালা ব্লাস্টার দলের আর সদস্য নয়, তিনি একদম ফ্রি প্লেয়ার। আর ফ্রি প্লেয়ারকে দলে নেওয়ার ব্যাপারে কিন্তু কোনো অসুবিধা নেই এই মুহূর্তে দাঁড়িয়েই। সেহেতু কিন্তু তিনিও চাইছিলেন যে ইস্ট বেঙ্গলে আসতে, আর ইস্ট বেঙ্গলও চাইছিল কিন্তু খাবরাকে ফিরিয়ে নিতে। তো যদি এই ডিলটা ডান হয়ে যায় খুব তাড়াতাড়ি আমরা কিন্তু অবাক হব না, কারণ কথাবার্তা তো চলেছিল আর বর্তমানে তিনি ফ্রি। তো সেক্ষেত্রে কিন্তু বলাই যায় যে খাবরা ইস্ট বেঙ্গলে পরবর্তী সময় আসছে। হ্যাঁ, বয়সটা 35, 35 তো কী হয়েছে, তার যে কোয়ালিটি আছে, তার যে লিডারশিপ দেওয়ার ক্ষমতা রয়েছে সেটা কিন্তু মাঠের মধ্যে যথেষ্ট ইম্প্যাক্ট ফেলবে। দেখা যাক পরবর্তী সময় এই ডিলটা ডান হতে পারে কি। তো এরপরে যে লাস্ট নিউজটা দিয়ে ভিডিওটা শেষ করব, তোমরা বেশ কয়েকদিন আগেই দেখেছো যে চেন্নাইয়ান এফসির সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল, সেখানে ইস্ট বেঙ্গল কিন্তু 1-0 হেরে গিয়েছিল। যাই হোক, খেলার মধ্যে হারজিত রয়েছে, আর যেহেতু ফ্রেন্ডলি ম্যাচে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই সুযোগ পেয়েছিল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ইস্ট বেঙ্গলের টার্গেটে রয়েছে চেন্নাইয়ান এফসির বেশ কিছু প্লেয়ার, সেখানে মূলত ইন্ডিয়ান প্লেয়ারদেরই তারা টার্গেট করেছে এবং বেশ কয়েকটা প্লেয়ারের সঙ্গে কথাবার্তা অনেক দূর পর্যন্ত এগিয়েছে এবং পরবর্তী সময় কিন্তু তাদের ট্রান্সফার ফি দিয়ে হলেও দলে নিতে পারে। এবার কোন প্লেয়ার যে আমি 100% শিওর নই যে কোন কোন প্লেয়ারকে টার্গেট করেছে, কাদের সঙ্গে কথাবার্তা এগিয়েছে, সেই নামগুলো আশা করি খুব তাড়াতাড়ি জানতে পারবো, জানলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই ছিল ছোট্ট ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।